টাকা দিচ্ছে মোদি, ছাপ লাগাচ্ছে দিদি। দেখুন, ৭৫ বছর ধরে ভারতবর্ষের রাজনীতিতে মানুষের এটাই উপলব্ধি, যেখানেই আঞ্চলিক দল ক্ষমতায় আসছে খুব তাড়াতাড়ি তারা পরিবারতন্ত্রের আবর্তে প্রবেশ করছে। অতীতে যারা লোহিয়াপন্থী ছিলেন, পরবর্তীকালে তারা জাতপাত ধর্মী রাজনীতি শুরু করেছিলেন, তারাও এখন পরিবারতন্ত্রকে আপন করে নিয়েছে। তো পশ্চিমবঙ্গ তো পরিবারতন্ত্রের ঊর্ধ্বে নয়। কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, একটি বহুত্ববাদী সমাজে যদি কার্যত পরিবারতন্ত্র নির্ভর হয়ে যায়, তাহলে সেই দলের আভ্যন্তরীণ গণতন্ত্র থাকে না, আর যার প্রতিফলন পরবর্তী ক্ষেত্রে সমাজে হয়, রাষ্ট্রের উপরে হয়, সেটা কাম্য নয়। আমরা অবস্থানগত পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, তো তারা পার্টির যে অবস্থান সেটাই আপনাদের সামনে বলেছেন। শুনতে সেটা তো গতকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, অমিত শাহজির উপস্থিতিতে, জেপি নাড্ডার উপস্থিতিতে বাঙাল में अब की बार भाजपा सरकार, শুভেন্দু অধিকারী আরও একবার এই কথা বলেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। এবং আজকেও অমিত শাহ এই কথাটাই উল্লেখ করেছেন যে তেলেঙ্গানায় এবং বাংলায় ভাজপা। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, কিন্তু দীর্ঘ 11 বছর ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে কোনো রাজ্য সরকার উপহার দিতে পারেনি, তারা তৃণমূল সরকারই থেকে গেছে। বিধানসভার ভিতর থেকে পুলিশ পর্যন্ত, সরকারি নিয়োগ থেকে সিভিক পুলিশ পর্যন্ত, কার্যত এটা তৃণমূল সরকারই থেকে গেছে। সুতরাং মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়, একটা মুক্ত মনের প্রকাশ করা যায় এই অবস্থা চায়, এবং সেই অবস্থাটা দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এর খুব দ্রুত এই সরকার তাদের নির্ধারিত পঞ্চায়েত নির্বাচনকে ধরে মাথায় রেখে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। ব্লক স্তর থেকে সমস্ত কিছু তারা শুরু করেছে। একটা রাজনৈতিক দল তারা প্রচেষ্টা করবেই ঘুরে দাঁড়াবে, কিন্তু মানুষ 34 বছর ধরে সিপিআইএমকে দেখেছে, সিপিআইএমকে মানুষ গ্রহণ করেছে, পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে, সারা দেশে, সারা রাজ্যে কার্যত সিপিএম মতাদর্শগতভাবে এবং তাদের সংখ্যাতত্ত্বের দিক থেকে অপ্রাসঙ্গিক শক্তি। সিপিএম চেষ্টা করলেও মিটিং মিছিল দু একটা করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন তাদের সঙ্গে নেই। এই মুহূর্তে এ রাজ্যের রাজনীতি মেরুকৃত বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। সংগীতা সেনা যে হায়দ্রাবাদের বৈঠকে অর্থনৈতিক প্রস্তাব পেশের সময় বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন নাম পরিবর্তন হচ্ছে, ঋণের বোঝা হচ্ছে বাংলা, আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে, পাশাপাশি তিনি একেবারে সব বিষয় একবারে সেখানে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী, এবং আর্থিক ৯/৬। দেখুন, পশ্চিমবঙ্গে অর্থনৈতিক ব্যবস্থা কার্যত খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। স্টেট ডেট টু রেশিও, জিডিপি রেশিও যে জায়গায় পৌঁছেছে সেটা প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি কিছুদিনের মধ্যে পৌঁছে যায়। রাজ্য সরকার ৬ লক্ষ কোটি টাকার মতো ঋণের বোঝায় চলে গেছে। আভ্যন্তরীণ আরও কিছু ঋণ আছে যেটা এখনও প্রকাশিত নয়। এই অবস্থায় দাঁড়িয়ে একটা সরকার দীর্ঘদিন সার্ভাইভ করতে পারে না। পশ্চিমবঙ্গে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় অর্ধেক হয়ে গেছে। রাজ্যে বহু জায়গায় বাঁধ সংস্কার, রাস্তা তৈরি, নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা হসপিটাল, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসার খরচা, ওষুধ টাকা, সমস্ত বকেয়া। কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে প্রায় ২ বছর ধরে ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না। বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে টেন্ডার দেওয়ার পরেও সেখানে কেউ পার্টিসিপেট করছে না। কর্পোরেশনে 2020-র জুন মাস থেকে পেমেন্ট বাকি। একটা অদ্ভুত অচল অবস্থা তৈরি হয়েছে। এই যে, এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশন তো আছেই। রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, ফলে শিল্পে কোনো প্রতিযোগিতা নেই, নতুন কর্মসংস্থানের কোনো সম্ভাবনা। কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন হচ্ছে বাংলায়। দেখুন, তৃণমূল কংগ্রেসের তো এটা আছেই, লুকোচুরি খেলা। টাকা দিচ্ছে মোদি, ছাপ লাগাচ্ছে দিদি, এটা পশ্চিমবঙ্গবাসীর মনে প্রতিষ্ঠিত হয়েছে। দাদা, ফের বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনায় যোগীর সুর স্মৃতি ইরানির গলায়। এক জায়গায় শুধুমাত্র একটি সম্প্রদায় জন্মগ্রহণের কারণে তারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, তারা উপত্যকা ছাড়তে বাধ্য করে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে শাসক দলের বিরোধিতা করলে তারা খুন হচ্ছেন। ২রা মে থেকে ৫৬ জন কর্মী খুন হয়ে গেল, পরে আরও ৩ জন কর্মী খুন হয়েছেন। মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে মাওয়িস্টদের কায়দায়, প্রত্যেকটা আন্দোলনকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক কণ্ঠস্বর বাজেয়াপ্ত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই দু জায়গায় যখন মানুষের মৃত্যু, জীবন তো জীবনই, চোখের জলের তো কোনো রঙের পার্থক্য হয় না। কাশ্মীরের উপত্যকায় যারা ওই কাশ্মীরি পণ্ডিতরা মারা গেছেন তাদের পরিবারের মানুষের চোখের জল, আর যে ৫৬ জন বিজেপি কর্মী খুন হলে নির্বাচনের পরে তাদের মায়ের চোখের জলের মধ্যে কি কোথাও কোনো পার্থক্য আছে? তো স্বাভাবিকভাবেই তো এটা একটা বক্তব্য থাকবেই। তা বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 4 জন, গত ২৪ ঘন্টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 4 জন। দায় এড়াচ্ছে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিদ্যুৎ দপ্তরকে দেখাচ্ছে, আর বিদ্যুৎ দপ্তর অন্যদিকে দেখিয়ে দিচ্ছে। তো এটা স্বাভাবিক আছে। আবার এটাও লক্ষণীয় বিষয় যে কলকাতায় বেশ কিছু অঞ্চলে, বিশেষ অঞ্চলে যেখানে হুকিং চলে, আর হুকিং চলার কারণে, জল সংগ্রহের কারণে তারা বিভিন্নভাবে ব্যবহার করে, আর সেগুলোকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার ক্ষমতা পুলিশের নেই, বিদ্যুৎ দপ্তরের নেই, এবং কার্যত এই মুহূর্তে কর্পোরেশনের ছায় আছে তাদের। তার জন্য আরও বিপর্যয় বাড়ে। কথায় কথায় রাজ্যে চলছে গুলি, কথায় কথায় রাজ্যে গুলি চলছে। ক্ষমতায় থাকবে রাজ্যে গুলি চলবে না কোনো দিন, হতে পারে। গুলি বাদ দিয়ে তৃণমূল আছে, তৃণমূলই গুলি, গুলি তৃণমূল। ধন্যবাদ।